সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এই হামলায় আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মার্কিন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার দেশটির সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। আর এই অভিযানে গোয়েন্দা সংস্থা সিআইএ সহযোগিতা করেছে বলেও জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, অভিযান চলাকালীন বাগদাদিকে সুইসাইড বেস্ট করা অবস্থায় চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তবে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এর আগে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, বড় কিছু হতে চলেছে। ধারণা করা হচ্ছে বড় ঘটনাটি হচ্ছে বাগদাদির মৃত্যু। হোয়াইট হাউসের উপ প্রেস সচিব হোগান গ্রিডলি ঘোষণা করেছেন, রোববার সকাল 9টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা দেবেন, যদিও বিষয়টির আর কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। আইএসের প্রধান হিসেবে 2010 সালে আত্মপ্রকাশ করেন বাগদাদি। এরপর 2013 সালে ইরাকে আইএস জঙ্গি গোষ্ঠীর গোড়াপত্তনের ঘোষণা দেন তিনি। 2014 সালে ইরাকের মসুলে আল নুরি মসজিদের সামনে এক ভিডিওতে বাগদাদিকে প্রথম দেখা যায়। এরপরই বাগদাদির বিরুদ্ধে একযোগে অভিযান চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গণমাধ্যমে বলা হয়, 5 বছর ধরে আত্মগোপনে রয়েছে আবু বকর আল বাগদাদি। চলতি বছরের এপ্রিলে জঙ্গি গোষ্ঠীটির মিডিয়া উইং আল ফুরকানের প্রকাশিত একটি ভিডিওতে একজনকে দেখে বাগদাদি সন্দেহ হয় পেন্টাগনের। গণমাধ্যমে এর আগেও বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর খবর এসেছে। 2017 সালের মে মাসে রাশিয়া দাবি করেছিল রুশ বিমান হামলায় নিহত হয়েছে বাগদাদি। সে সময় ইরানের গণমাধ্যমেও বাগদাদির মৃত্যুর খবর ছাপানো হয়। এরপরও আইএসের বিভিন্ন হামলায় বাগদাদির নেতৃত্ব দাবি করে জঙ্গি গোষ্ঠী আইএস। তারা জানান, আত্মগোপনে থেকেই তাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। সবশেষ 2018 সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল মার্কিন বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বাগদাদি। এর আগে 2011 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র আল বাগদাদিকে সন্ত্রাসী বলে ঘোষণা করেন। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ওই সময় $25 বিলিয়ন ঘোষণাও করা হয়। অনেকের বিশ্বাস, সাদ্দাম হোসেনের শাসনামলেই আল বাগদাদি জঙ্গি জিহাদিতে পরিণত হয়েছিলেন। তবে অন্য অনেকের ধারণা, যখন তাকে দক্ষিণ ইরাকে একটি মার্কিন সামরিক ক্যাম্পে 4 বছর আটকে রাখা হয়েছিল, তখনই আসলে আল বাগদাদি জঙ্গিবাদে দীক্ষা নেন।